যুদ্ধ মানে শুধু বর্বরতা আর অমানবিক হিংস্রতা নয়, তা আরও একবার প্রমাণ করল হামাস। জিম্মি বন্দি বিনিময়ের পর মুক্তি পাওয়া ইসরায়েলিরা জানিয়েছে তাদের প্রতি হামাসের সদয় আচরণের কথা। এবার ইসরায়েল হামাস যুদ্ধে ইসরায়েলি বাহিনীরই হামলার মুখে জীবন বাজি রেখে হামাস যোদ্ধারা বাঁচিয়েছে এক ইসরায়েলি পরিবারকে। মুক্তি পাওয়া জিম্মিরাই শোনালেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তাদের নতুন জীবনের গল্প। বাকিটা জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। বোমা বিস্ফোরণ, গুলির শব্দ কিংবা আর্তচিৎকার, গাজায় এখন আর এসব নতুন কিছু নয়। মানুষের অস্বাভাবিক মৃত্যুও এখন যেন স্বাভাবিক ঘটনা। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে গাজা এক মৃত্যু উপত্যকা। সেখান থেকে কেউ যদি নতুন জীবন নিয়ে ফিরে আসে তাহলে কি বলবেন তাকে, সেটাই শুনিয়েছেন 48 বছর বয়সী এক ইসরায়েলি জিম্মি। হামাস যোদ্ধাদের উদারতায় যিনি শুধু জিম্মি দশা থেকে মুক্তি পাননি, ফিরে পেয়েছেন নতুন এক জীবন। আমরা একটি সুপারমার্কেটে ছিলাম, হঠাৎই রাস্তায় শুরু হয় ইসরায়েলি বোমা হামলা। মনে হচ্ছিল গুলিগুলো তড়িৎ বেগে আমাদের দিকেই ছুটে আসছে। বিষয়টি খুবই ভয়ঙ্কর ছিল। হামাস তখন তাদের জীবন বাজি রেখে আমাদের রক্ষা করেছিল, এমনটাই বলছিলেন 48 বছর বয়সী ইসরায়েলি জিম্মি আমলক গোল্ডস্টাইন। বন্দি বিনিময়ে গাজা থেকে মুক্তি পাওয়ার পর নিজের এই অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ইসরায়েলির চ্যানেল 12-কে দেওয়া এক সাক্ষাৎকারে হামাস সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন আমলক ও তার মেয়ে আগাম। হামাস বাহিনী তাদের আটক বন্দীদের সঙ্গে বেশ সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, নারী বন্দীদের সঙ্গে সম্মানের সাথে আচরণ করে, এমনটাই বলছিলেন আমলক। অনেক সময়ই তারা ভয় পেতেন হামাস বাহিনী তাদের হত্যা করে কিনা। তখন হামাস সদস্যরা বলতো, আপনাদের কিছু হওয়ার আগে আমরা মারা যাব, যদি এমন পরিস্থিতি আসে তবে আমরা একসঙ্গে মরব, কারণ আমরা আপনাদের কাছাকাছি আছি, আমরা আপনাদের সঙ্গেই আছি। এমনকি নারীবন্দী আমলকের সঙ্গে করমর্দন করার আগে হামাস বাহিনী একটি তোয়ালে ব্যবহার করত, কারণ নারীবন্দীকে স্পর্শ করার অনুমতি তাদের ছিল না। קשורה, גל וטל יחיו בעזה, כאילו זהו, הלכו החיים, כאילו הלכו ה... গোল্ডস্টাইনের 17 বছর বয়সী মেয়ে আগাম, 11 ও 9 বছর বয়সী দুই ছেলে গাল এবং তাল, 3 সপ্তাহ আগে হামাসের হাত থেকে মুক্তি পায় তারা। মেয়ে আগাম সম্পর্কে হামাস বাহিনীর একজন বলেছিলেন, আমরা গাজায় তোমাকে বিয়ে দেব এবং এখানে তোমার জন্য একজন ভালো পাত্র খুঁজে বের করব। আমলক আরও বলেন, তারা আগামকে একটি সুন্দর আরবি নামও দিয়েছিলেন, তারা তাকে সালসাবিল নামে ডাকত, যার অর্থ মিষ্টি পানি। তারা আরও জানিয়েছেন হামাস যোদ্ধারা তাদের সাথে খেলাধুলা করত, তারা কখনোই একাকী বোধ করেননি। হামাস যোদ্ধাদের কাছে নারীরা খুব সম্মানিত এবং পবিত্র, কোনো নারীকে স্পর্শ করা পুরুষ যোদ্ধাদের জন্য নিষিদ্ধ ছিল। এর আগে 7 অক্টোবর ইসরায়েলে হামলার পর প্রায় 240 জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। তাদের মধ্যে 105 জন জিম্মিকে 6 দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেয় হামাস। মুক্তিপ্রাপ্ত সেই জিম্মিরাও হামাস যোদ্ধাদের আচরণের প্রশংসা করেছিল। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।